মহিলাদের বা পুরুষদের যদি বলি আন্ডার আর্মস বা বগলের বিভিন্ন সমস্যার মধ্যে একটি হচ্ছে বগলের চুল রিমুভ করার ফলে ওখানে একটা কালো দাগ অথবা এমনি জায়গাটা কালো হয়ে থাকে যেটা আমাদের দেখতে ভালো লাগে না বা অনেকেই আমাদের কাছে এই কারণেই আসেন যে এই কালো দাগটা রিমুভ করতে হবে এবং বডির অন্যান্য পার্টের মতো কালার এখানে এনে দিতে হবে এটা আসলে সম্ভব কি না হ্যাঁ সম্ভব বর্তমান সময়ে আমাদের এখানে যে চুলগুলো থাকে এগুলো রেগুলার রিমুভ করে মানুষ অনেক সময় রেজার ইউজ করে অথবা ওয়াক্সিং ইউজ করে সেটার কারণে ক্রনিক ইরিটেশনের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের কালো দাগগুলো তৈরি হয় অনেকের ক্ষেত্রে কনজেনিটালি এই ধরনের সমস্যাগুলো থাকে অনেকে দীর্ঘদিন ধরে কোনো কেয়ার নেয় না এই কারণে এই সমস্যাগুলো হয় সো আমরা যদি আগে বলি যে এখানকার যে হেয়ারটা আপনি বারবার রেজার বা ওয়াক্সিং ইউজ করলে ইরিটেশনের কারণে যদি দাগটা হয় সেক্ষেত্রে আমরা পার্মানেন্টলি এখানকার হেয়ারটা রিমুভ করতে পারি লেজারের মাধ্যমে হেয়ার রিমুভালের ফলে আপনার এখানে বারবার শেভিং অথবা ওয়াক্সিং এর প্রয়োজনীয়তাটা কমে যাচ্ছে সেই সাথে এই জায়গার কালো দাগ যদি অলরেডি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কেমিক্যাল পিল ব্যবহার করতে পারি সেই কেমিক্যাল পিলিং এর মাধ্যমে আমরা কালো দাগটা রিমুভ করতে পারি এই লেজার ট্রিটমেন্ট অথবা কেমিক্যাল পিলের যে ব্যাপারগুলো এগুলো আমরা সাধারণত বিভিন্ন সেশনের মাধ্যমে দিয়ে থাকি আপনার প্রয়োজন অনুযায়ী চার থেকে আটটা সেশন এবং প্রতিটা সেশন তিন থেকে চার সপ্তাহ পর পর এই সেশনগুলো দেওয়া হয় আর এই ধরনের সেশনগুলোর ফলে পরবর্তীতে হেয়ার ফিরে আসার সম্ভাবনা থাকে কিনা এটা নিয়ে অনেকে জিজ্ঞাসা থাকে কিছু ক্ষেত্রে হেয়ার রিমুভালের পরেও আবার হেয়ার আসতে পারে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আরও দু একটা সেশন দিতে পারি এছাড়া কি সমস্যা হয় আমাদের বগলে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এক্ষেত্রে অ্যাক্সিলারি ব্রেস্ট অ্যাক্সেসরি অ্যাক্সিলারি ব্রেস্ট বলি আমরা যেটি হচ্ছে এই জায়গাটাও অনেকটা ফুলে যায় বগলের নিচে ব্রেস্টের মতো হয়ে অনেকটা লাম্প বা অনেক বড় একটা ব্রেস্টের মতোই তৈরি হয় অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিছুটা কম থাকে ইনিশিয়াল পিরিয়ডে এটির ক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্টের পরে সাধারণত যেটি করি যেটা এই অ্যাক্সেসরি ব্রেস্ট টিস্যুটা কেটে ফেলে দিই সার্জিক্যালি আমরা এটা কেটে ফেলে দিই এবং এটা মাংস পরীক্ষার জন্য বা বায়োপসির জন্য পাঠিয়ে দিই এছাড়া নারী পুরুষ সবার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাবসেস তৈরি হওয়া বা ওখানে পুঁজ ঘন ঘন পুঁজ হয় কারো ক্ষেত্রে দেখা যায় যে একবার ড্রেন করে দেওয়ার পরে এই আর হচ্ছে না কারো কারো ক্ষেত্রে বারবার যখন হয় এবং অনেক ক্ষেত্রে দুই বগলেই যখন হয় তখন এটিকে একটা মেডিকেল টার্মিনোলজি আমরা ইউজ করি সেটা হচ্ছে হাইড্রাডিনাইটিস সাপোরেটিভা এই ক্ষেত্রে ব্রেস্টের যে জায়গাটাতে হেয়ার বিয়ারিং যে এরিয়াটা বা যেখানে চুল গজায় এই পুরো এরিয়াটাতে যে কোনো জায়গাতে এই ধরনের ফোড়াগুলো বারবার হতে পারে তখন আমরা এই পুরো এরিয়াটা ফেলে দিয়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে এই জায়গাটা রিকনস্ট্রাকশন করে দিই এই ধরনের অপারেশনগুলো আমরা সাধারণত জেনারেল অ্যানাস্থেসিয়া বা পুরোপুরি অজ্ঞান করতেই প্রেফার করি ডিপেন্ড করছে কতটুকু কারেকশন লাগবে তার উপর সো আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন অবশ্যই চেষ্টা করবেন একজন প্লাস্টিক সার্জনের কাছে যেতে কী সমস্যা হয়েছে সেটি বুঝে তারপরে এটি সঠিক চিকিৎসা কী করা যায় কতদিন লাগবে এই ধরনের চিকিৎসাগুলো করতে সব বিস্তারিত জানার পরে আপনি চিকিৎসাটা নেবেন এবং সুস্থ থাকবেন আর সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি ডাক্তার তামান্না আহমেদ আসসালামু আলাইকুম